হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা নতুন আরেকটি হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুঁইশাকের পুষ্টিগুণ ও এর উপকারিতা নিয়ে আজকে আলোচনা করব। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে রিকোয়েস্ট করব, যারা আজকে প্রথম আমাদের চ্যানেলে এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ডানের বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন প্রত্যেকটি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সময় কাটানো না করে চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের হেলথ টিপসে। পুঁইশাক বেশ পুষ্টিকর ও সুস্বাদু। দেশ জুড়ে পুঁইশাকের রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। সহজলভ্য বলে এই শাক কম বেশি সবার কাছেই প্রিয়। স্বাস্থ্য সুরক্ষায় এর রয়েছে অনেক পুষ্টিগুণ। চলুন আমরা পুঁইশাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কিছু জেনে নেই। বর্জ্য পদার্থের মাধ্যমে শরীরে রোগ জীবাণু দেহের বাইরে যায়। কোনো কারণে সঠিকভাবে নিষ্কাশন হতে না পারলে বদহজম, গ্যাস, এসিডিটি সহ নানা সমস্যা তৈরি হয়। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য পুঁইশাক অন্যতম। পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, যা ত্বকের রোগ জীবাণু দূর করে, বৃদ্ধি ও বর্ধনে সাহায্য করে, চোখের পুষ্টি যোগানো ও চুলকে মজবুত রাখে। গবেষণা করে দেখা গেছে যারা নিয়মিত শাক, বিশেষ করে আঁশ জাতীয় শাক যেমন পুঁই বা মিষ্টি কুমড়ার শাক খায়, তাদের পাইলস, ফিস্টুলা ও হ্যামোরয়েড হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। আর আঁশ জাতীয় খাবার পাকস্থলী ও কোলনের ক্যান্সারের প্রতিরোধ করে। পুঁইশাকে রক্তে চর্বির মাত্রা বেড়ে যাওয়ার কোনো ভয় নাই। এবার আমরা জেনে নেব পুঁইশাকের উপকারিতা। বাজারে এখন প্রচুর পুঁইশাক পাওয়া যাচ্ছে। প্রবাদে আছে, শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। এ থেকেই বোঝা যায় বোজন রসিকদের কাছে পুঁইশাক কতখানি পছন্দের। সবুজ ও লাল এই দুই রঙের হয়ে থাকে পুঁইশাক। সবুজ রঙের গাছের নাম ব্যাসেলা অ্যালবালিন আর লাল রঙের গাছের নাম রুবরালিন। এগুলোর মধ্যে স্বাদেও রয়েছে কিছুটা পার্থক্য। পুঁইশাকে রয়েছে প্রচুর ভিটামিন, তবে ভিটামিন বি, সি ও এ এর পরিমাণে বেশি। পাশাপাশি প্রচুর পরিমাণে আছে ক্যালসিয়াম এবং আয়রন। প্রতি 100 গ্রাম পুঁইশাকে আঁশ আছে 2.3 গ্রাম, খনিজ পদার্থ 1.5 গ্রাম, শর্করা আছে 4.2 গ্রাম, লৌহ 11 মিলিগ্রাম, ক্যালসিয়াম 165 মিলিগ্রাম, ভিটামিন সি 65 মিলিগ্রাম, ভিটামিন বি 27 মিলিগ্রাম। এই শাক কিছুটা গুরুপাক, তাই আমাশয় রোগীদের তা না খাওয়াই উচিত। রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে বাতজনিত সমস্যা দেখা দেয়। মাছের যাদের এই সমস্যা আছে তাদেরও বর্জন করা উচিত পুঁইশাক। এতে প্রচুর আঁশ আছে বলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। এই শাক নানাভাবে রান্না করে খাওয়া যায়, ভাজিও খাওয়া যায়। ইলিশ পুঁই ও চিংড়ি পুঁই অনেকের অতি প্রিয় তরকারি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই হেলথ টিপসটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর কি ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলি দিতে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারবর্গ সকলের সাথে শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এখানেই। ধন্যবাদ।